Hi everyone, welcome to Graphics Team. Bondhura Illustrator aro ekti logo design er tutorial niye chole eslam apnader samne. Ajke apnake dekhabo kibhabe ekti R letter shape toiri kore sei shape diye kibhabe ekti letter logo design korben. Okay, video ti ektu dhoirjo niye shesh porjonto dekhte thakun. Okay, prothome amra Illustrator CC software ti open kore nilam. Then আমরা এখানে প্রথমে একটি শেপ তৈরি করব সো তার জন্য আমরা এখান থেকে রিসেন্ট টেবল টুলসটি ইউজ করব ওকে রিসেন্ট টেবল টুলস দিয়ে আমি এখানে প্রথমে একটি শেপ তৈরি করে নিলাম দেন আমি এখানে 2 পয়েন্ট স্ট্রোক দিয়ে দিলাম এবং এখান থেকে কালার নান করে দিলাম ওকে এখন আমি এই শেপটিকে চারপাশ রাউন্ড করে দেব ওকে তার জন্য দেখুন শেপটিকে সিলেক্ট করলে এর চারপাশে চারটি পয়েন্ট দেখাচ্ছে ওকে এই পয়েন্ট পয়েন্টে ধরে আমরা ভিতর দিয়ে টান দেব ওকে দেখুন পয়েন্টে ধরে ভিতর দিয়ে টান দেওয়ার পর এটি খুব সুন্দরভাবে রাউন্ড হয়ে গেল ওকে এখন আমরা এই রাউন্ড শেপটিকে আরো একটি কপি করব ওকে সেম সাইজে এটিকে আমরা একটু ছোট করে আরো একটি কপি করব সো তার জন্য আমরা শেপটিকে সিলেক্ট করে উপরের অবজেক্ট থেকে পাথ এবং এখান থেকে অফসেট পাথে ক্লিক করব ওকে এখন এখানে আমরা যেহেতু আমরা ছোট করব এই শেপটিকে সো তার জন্য আমরা এখানে মাইনাস 50 পয়েন্ট দিয়ে এখানে প্রিভিউ দিয়ে দেখব আমরা ঠিক আছে কিনা ওকে এখন আমরা ওকে তে ক্লিক করব ওকে এখান থেকে আমরা ওকে তে ক্লিক করে বেরিয়ে গেলাম ওকে এখন আমরা এই দুটি শেপের একপাশ আমরা সমান করে দেব সো একপাশ সমান করার জন্য আমরা এখানে আরো আবারো একটি শেপ তৈরি করব ওকে এখানে আমরা রিসেন্ট টেবল টুলস দিয়ে আবারো একটি শেপ তৈরি করে নিলাম ওকে এখান থেকে আমরা প্রত্যেকটা শেপ একসাথে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে আমরা এই অপশনে ক্লিক করব ওকে দেখুন এর একপাশ সমান হয়ে গেছে ওকে এখন আমরা এই শেপের নিচের যে অংশটুকু রয়েছে এই অংশটুকুকে আমরা আরো একটু ছোট করে দেব সো তার জন্য এখানে আমরা আবারো একটি শেপ তৈরি করব ওকে আবারো আমরা একটি এখানে শেপ তৈরি করে নিলাম দেন আমরা দুটি শেপ একসাথে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে আমরা এই অপশনে ক্লিক করলাম ওকে এখন আমরা এই শেপের দুই মাথা আবারো রাউন্ড করে দিব সো তার জন্য আমরা এখানে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এর দুটি মাথা একসাথে সিলেক্ট করে নিলাম এবং এই পয়েন্ট ধরে আমরা ভিতর দিয়ে টান দিলাম দেখুন এটি রাউন্ড হয়ে গেছে ওকে এখন আমরা আবারও একটি লম্বা শেপ তৈরি করব ওকে এখান থেকে রিসেন্টেবল টুলস দিয়ে আমরা একটি লম্বা শেপ তৈরি করে নিতেছি ওকে এটিকে আমরা এটার সাথে একটু অ্যাডজাস্ট করে দেব এর চারপাশে আমরা রাউন্ড করে দিলাম এই প্রথম শেপের উপরের অংশটুকুকে আমরা একটু বড় করে দিব তার জন্য ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা এটাকে একটু টান দিয়ে বড় করে দিলাম ওকে এখন আমরা দুটি শেপ একসাথে অ্যাডজাস্ট করে দিতেছি ওকে এখন আমরা এই শেপটিকে লম্বা শেপটিকে আরও একটি কপি করব সো তার জন্য শেপটিকে সিলেক্ট করে উপরের ইডিট থেকে কপিতে ক্লিক করব এবং আবারও উপরের এডিট থেকে পেস্ট ইন প্লেস ওকে পেস্ট ইন প্লেসে ক্লিক করার কারণে এটি সেম জায়গায় পেস্ট হয়ে গেছে ওকে এটিকে আমরা মুভ করে দিলাম মুভ করে একটু ছোট করে দিব ওকে এখন আমরা এটিকে একটু রোটেট করে দিব
ওকে রোটেট করে আমরা এখান থেকে এটিকে এই শেপের সাথে অ্যাডজাস্ট করে দেব। ওকে এখন সবগুলা শেপ একসাথে সিলেক্ট করে আমরা এখানে একটি কালার সেট করে দিলাম। ওকে এখন আমরা আবারও সবগুলো শেপ একসাথে সিলেক্ট করে এটির স্ট্রোক আমরা জিরো করে দিব। ওকে এখান থেকে স্ট্রোক আমরা জিরো করে দিলাম। দেন এখানে আমরা এখন এটিকে কালারিং করব। সো কালারিং করার জন্য আমরা একটি শেপ সিলেক্ট করে এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। ওকে গ্রেডিয়েন্ট থেকে আমরা এখানে কালার সেট করব। ওকে এখানে আমরা কালার সিএমওয়াইকে করে প্রথম অংশতে আমরা ব্লু কালার করে দিব। দেন দ্বিতীয় অংশতে আমরা এখানে মেজেন্ডা কালার 100% করে দিলাম। ওকে এখন আমরা এই কালারটুকু বাকি দুইটা শেপেও দিয়ে দিব। সো তার জন্য আমরা বাকি দুইটা শেপ একসাথে সিলেক্ট করে নিব। ওকে সিলেক্টর টুলস দিয়ে আমরা বাকি দুইটা শেপ একসাথে সিলেক্ট করে আই ড্রপার টুলস দিয়ে জাস্ট এখানে ক্লিক করব। ওকে দেখুন বাকি দুইটা শেপেও এটাই এই কালারটি সেট হয়ে গেছে। এখন আমরা এই শেপটিকে নিচে নামিয়ে দিব। সো এই শেপের লেয়ারটিকে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ফার্স্ট ব্র্যাকেটে ক্লিক করব এবং এটিকে আমরা এটির সাথে অ্যাডজাস্ট করে দিলাম। সো বন্ধুরা দেখুন খুব সহজেই আমরা একটি আর লেটার লোগো তৈরি করে নিলাম। ওকে এরকম আরও গ্রেডিয়েন্ট লোগো এবং লেটার লোগো শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।